राज्य भोट परवर्ती हिंसा अब्याहत और तार जन्य प्रधान विचारपति दृष्टि आकर्षण आईनजीवी प्रियंका टिब्रेवाल तिनी बोलें राज्य एखोनो भोट परवर्ती हिंसा जारी रयेछे महिलादेर असम्मान करा होच्छे और तार जन्य फेर प्रधान विचारपति डिविशन बेचे दृष्टि आकर्षण आईनजीवी प्रियंका टिब्रेवाल भोट परवर्ती हिंसा मानुष घर छेड़े पालाते बाध्य होच्छेन महिलादेरके असम्मान करा होच्छे समस्त विषय ताके हलफनामा आकारे जमा देवार निर्देश प्रधान विचारपति डिविशन बेंचर एछाड़ाओ बीरभूमे भोट परवर्ती हिंसा के केंद्र करे आलादा मामला दायर हयेछे हाईकोर्टे ए विषये आमरा विस्तारित आपडेट नेब षष्ठी चट्टोपाध्याय आमादेर प्रतिनिधि रयेछेन टेलिफोन लाइने षष्ठी फेर भोट परवर्ती हिंसार जन्य कलकाता हाईकोर्टे द्वारस्थ हलेन आईनजीवी प्रियंका टिब्रेवाल ठीक कि आपडेट रयेछे দেখো গত 8ই জুলাই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল এবং 11ই জুলাই সেই পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হয় কিন্তু ভোট গণনা থেকে শুরু করে তার পরবর্তী যে হিংসা সেই হিংসার ঘটনা নিয়েই মূলত কলকাতা হাইকোর্টে ফের নতুন করে দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি এবং বিজেপির পক্ষের আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়ালের অভিযোগ যে যেভাবে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে বহু মানুষ ইতিমধ্যেই তারা ঘরছাড়া হয়ে গিয়েছে এবং মহিলাদের উপরে যেভাবে অপত্য অত্যাচার চালাচ্ছে অবিলম্বে যাতে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করুক এই মর্মেও তার আবেদন রয়েছে এবং শুধু তাই নয় মহিলাদের উপরে যে ধরনের যে মানসিক অত্যাচার করা হচ্ছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে যারা হস্তক্ষেপ করে এই মর্মেও তার আবেদন এবং যদিও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার পরে প্রধান বিচারপতি জানিয়েছেন যে অবিলম্বে এই বিষয়টি হলফনামা আকারে আদালতের কাছে জমা দিতে হবে এবং তার পাশাপাশি প্রিয়াঙ্কা টেবরিওয়ালের আরও অভিযোগ যে বীরভূমে যেভাবে ভোট পরবর্তী যে হিংসার ঘটনা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে এবং বীরভূমে নতুন করে যেভাবে অশান্তি মাথাচাড়া দিয়েছে এ বিষয়েও যে কলকাতা হাইকোর্ট তাতে হস্তক্ষেপ করে এই মর্মে তার আবেদন ছিল যদিও প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন পুরো বিষয়টাই তার যে বক্তব্য এর একটি হলফনামা আকারে ডিভিশন বেঞ্চে জমা দিতে এবং আগামী 20 জুলাই এই মামলার শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতি পি এস শিবকানন্দ এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ ধন্যবাদ ষষ্ঠী ভোট পরবর্তী হিংসা অব্যাহত আছে কারণে ফের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের 20 জুলাই রয়েছে এই মামলা শুনানি আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বক্তব্য রাজ্যে ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত যার জন্য বহু মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে সমস্ত বিষয় তাকে হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের 20 জুলাই রয়েছে মামলার পরবর্তী শুনানি